ধন্যবাদ। বিসমিল্লাহির রহমান রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি, সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং এর বাইরেও যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ, মহাসচিবের কথা রেশ ধরে আমাকে বলতে হবে যে প্রায় 5 ঘন্টা ধরে যে অনুষ্ঠান চলছে, স্বাভাবিকভাবে এত লম্বা এত আলোচনার পরে কথা বলার ধৈর্য বা শোনার ধৈর্য সাধারণত থাকে না, না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। আমার নিজেরও ধৈর্য তো যে ঘটে গেছে, তারপরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য হয়তো সামান্য কিছু কথা বলতে হবে। এখানে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমেই আমি স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতা এবং কর্মী, বিগত এরশাদ স্বৈরাচার এবং বর্তমান স্বৈরাচারের বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গুম নিখোঁজ হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি একই সাথে স্মরণ মাত্র কদিন আগে স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি ছিল বাবু শফিক বাড়ি বাবু, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, আমাদের মূল দল, বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠনের অনেক দলের অনেক নেতাকর্মীর অত্যন্ত প্রিয় একটি মানুষ ছিল, যে আমারও একজন প্রিয় ছোট ভাই ছিল, খুব স্বল্পভাষী ছিল। এখানে একজন বক্তা বলেছেন স্বল্পভাষী ছিল, খুব আস্তে করে কথা বলতো, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, তাকে যদি কোনো সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতো সে কখনো পিছিয়ে আসতো না, সে কখনো তার সর্বশক্তি সর্বমেধা দিয়ে সে চেষ্টা করত সেই কাজটিকে সফল করার জন্য। আজকে শ্রদ্ধা করে আমি তাকে স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে। আমি একই সাথে স্মরণ করছি আসাদুজ্জামান আসাদকে, যার একটি বিরাট অবদান আছে এই স্বেচ্ছাসেবক দলকে গঠনের পেছনে। একই সাথে আমি স্মরণ করছি আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আমি স্মরণ করছি যুব দল, ছাত্র দল সহ মূল দল সহ আমাদের অন্য অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মীরা আজকে শহীদ হয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা স্বেচ্ছাসেবক দলের ইতিহাস নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ভূমিকা নিয়ে আন্দোলনে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, আমরা আলোচনা করেছি দেশের অতীত পরিস্থিতি নিয়ে, আমরা আলোচনা করেছি বিভিন্ন বক্তার বক্তব্য থেকে উঠে এসেছে, আমরা আলোচনা করেছি ভবিষ্যতে আমাদের কর্মপন্থা কি হতে পারে, কি হওয়া উচিত, কি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য, কি আমাদের রাজনৈতিক লক্ষ্য, সে সকল কিছু নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় আলোচনার মধ্যে খুব বেশি কিছু অবশিষ্ট নেই, কম বেশি। একটি বিষয় আমি আজকে এখানে বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক সহ যারা স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ আছেন, সকলেই ওনারা সিনিয়র, ওখানে ওনারা বয়সে আমাদের সকল থেকে ওনারা মুরব্বী, ওনাদের অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, ওনাকে ওনাদের প্রায় সকলেই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ওনারা কাজ করেছেন, কাজেই ওনাদের সরাসরি অভিজ্ঞতা আছে এই দুই নেতার বিষয়ে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিরোধী দলের অবস্থানের থেকে সকল পর্যায়ে ওনাদের অভিজ্ঞতা আছে। নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, স্বেচ্ছাসেবকে উপস্থিত কর্মী ভাইয়েরা এবং সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা যদি আজকে আলোচনার একটি সূত্র থেকে, একটি অংশ থেকে শুরু করি আমার কথাটা, দেখুন এখানে কোন কোন বক্তা বলেছেন যে যেখানেই আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা ব্যাটিং, বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া, এই কথাটা সর্বাগ্রে সত্যি। খুব সংক্ষেপে যদি বিষয়টা এইভাবে নিয়ে আসি আমরা, দেখুন আসলে এই যে রিসেন্ট যদি আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি, এই যে গত কয়েকদিন যাবৎ, 1 সপ্তাহ ধরে আমরা দেখছি হঠাৎ করে একটি অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে নিয়ে এসে
শহীদ জিয়াকে আক্রমণ করা হয়েছে। শহীদ জিয়া থেকে ক্ষেত্র বিশেষে অপ্রাসঙ্গিক ভাবে দেশনেত্রী খালেদা জিয়ার দিকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করা হতে পারে। এই যেই বিষয়টার অবতারণা কেন, এখানে বক্তারা বক্তব্যে বলেছেন, অনেকেই বলেছেন, বিশেষ করে নজরুল ভাই খুব সুন্দরভাবে বলেছেন, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলার মতন কিছু নেই। আমরা যদি প্রথম থেকে একটু শুরু করি, অর্থাৎ দেশ স্বাধীনের থেকে যদি আমরা শুরু করি বা স্বাধীনতার আগে থেকেও, সামান্য আগে থেকেও যদি আমরা শুরু করি, দেখুন এই যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, যেই যুদ্ধের জন্য বহুদিন যাবৎ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বহু বছর যাবৎ বাংলাদেশের এই দেশে জন্মগ্রহণকারী মানুষরা দেখছিল, স্বাভাবিকভাবে এই ধরনের আনুষ্ঠানিকতা, এই ধরনের ঘোষণা আসে রাজনৈতিক নেতৃত্বে যারা থাকে। কিন্তু সেই রাজনৈতিক ঘোষণাটা এসেছিল রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে। এটি সত্য, এটিকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে শেখ মুজিবুর সময়, এমনকি মুজিব সরকারের যে প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমানের, মরহুম শেখ মুজিবুর রহমানের সময় যে অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন সাহেব, তার মেয়ের লেখা শারমিনের বইতে পরিষ্কার আছে যে তাজউদ্দিন সাহেব নিজেই বলছে যে আমরা শুনতে পেলাম যখন নৌকা দিয়ে কোথায় পার হচ্ছিল, বর্ডার পার হচ্ছিল যুদ্ধের সময়, নিজেই সে শুনতে পেয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা আজকে সকলের সামনে এটা পরিষ্কার, রাজনৈতিক ভাবে বলতে হবে পরিষ্কার, যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আওয়ামী লীগের একটা অস্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক না, একটা অস্বাভাবিক সম্পর্ক। আওয়ামী লীগের ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাদের একটা অস্বাভাবিক সম্পর্ক। আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধীর একটি একটি বইয়ের মধ্যে, একটি লেখার মধ্যে ইন্দিরা গান্ধী পরিষ্কার ভাবে উল্লেখ করে গেছে, সে নিজেই বলে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে। আমরা এই যে কিছুদিন আগে দেখি যে প্রণব মুখার্জি, কংগ্রেসের যে রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি, তার সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একটা অস্বাভাবিক সম্পর্ক দেখেছি আমরা। প্রণব মুখার্জি তার বইতে উল্লেখ করে গিয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে যে সে শুনেছে যে শহীদ রাষ্ট্রপতি যেমন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। এখানেই কিন্তু আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। শহীদ জিয়ার তখন বিএনপি সৃষ্টি হয়নি, শহীদ জিয়ার সফলতা এখান থেকেই শুরু। এখানেই 40 বছর রাজনীতি করে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে। এর পরবর্তীতে যদি আমরা আসি, 72 থেকে 75 পর্যন্ত যদি আমরা আসি, দেখুন এখানে স্পিকার সাহেব এখানে বলে গিয়েছেন, উল্লেখ করেছেন, আমাদের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা কেউ কেউ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন যে 72 থেকে 75 কি কি ঘটনাগুলো ঘটেছিল। খুব সংক্ষেপে যদি দেখি আমরা, যে তাদের ব্যর্থতা গুলো যদি দেখি আমরা, কেন তারা বিএনপি কে বারে বারে অ্যাটাক করছে, কেন তারা শহীদ জিয়াকে বারে বারে আক্রমণ করছে, কেন তারা তাদের আক্রমণের লক্ষ্যবস্তু দেশনেত্রী খালেদা জিয়াকে করছে। 72 থেকে 75 মহাসচিব একটু আগে বলেছেন তারা বাকশাল করেছিল, 72 থেকে 75 তারা বিশেষ ক্ষমতা আইন করতে বাধ্য হয়েছিল এবং সেই আইনের বদলে সেই সব তৎকালীন যে জাসদ ছিল বিরোধী দল, তাদের শুনেছি প্রায় 40,000 নেতাকর্মীকে তারা বন্ধ করেছিল, তারা বাংলাদেশের প্রায় সকল পত্রপত্রিকার কণ্ঠ রোধ করে দিয়েছিল। এই যে এই ধরনের আরো কাজগুলো যে তারা করেছিল, কেন করেছিল, দেখুন 72 সালে শেখ মুজিব দেশে আসার পরে, 72 সালে শেখ মুজিব দেশে আসলো, 1.5 বছর, মোটামুটি 1.5 বছরের মাথায় 73 সালে একটি নির্বাচন হলো। সেই নির্বাচনের বিভিন্ন ডকুমেন্ট এখনো আছে, বিভিন্ন লেখক, যখন বিএনপি তৈরি হয় নাই, বিএনপি তৈরি হবার আগেই এই ধরনের ঘটনাগুলো লিখে গিয়েছে, অনেক বই আছে যা বিএনপি সৃষ্টি হওয়ার আগেই সেই বইগুলি রচিত হয়েছিল। সেই সকল বই থেকে যদি আমরা দেখি ঘটনাগুলো, যে এই যে কতদিন আগে নিশিরাতের নির্বাচন হলো, 2 বছর আগে শেখ হাসিনার 2018 নিশিরাতের এই নির্বাচনে যে ঘটনাগুলো, 73 সালের নির্বাচনের ঘটনাগুলোর সাথে সিমিলার ঘটনা, একই ধরনের ঘটনা ঘটেছে, এখন ডিজিটাল ভাবে ঘটেছে, তখন অ্যানালগ ভাবে ঘটেছিল, হেলিকপ্টারে করে ব্যালট বক্সে উঠে নিয়ে আসা হয়েছিল, গণভবন থেকে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল, নির্বাচন কমিশন রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, বন্ধ করে দেওয়া হলো, 2-3 দিন পরে একটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তা 2-3 দিন পরে পাল্টে দিয়ে অন্য রেজাল্ট ডিক্লেয়ার করা হলো। এই যে কাজগুলো হয়েছিল, কেন হয়েছিল,
1974 সালে দুর্ভিক্ষে প্রায় আমরা শুনেছি খেয়ে না খেয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রায় 14-15 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে সে সময় হত্যা করা হয়েছিল, ব্যাংক লুট হয়েছিল, রিলিফের ত্রাণ সামগ্রী এসেছিল সেগুলো বাংলাদেশের মানুষ পায়নি। সেগুলো তো নিজেই বলেছে, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। কাজে কি ছিল অবস্থাটা সেটা তার কথা থেকেই পরিষ্কার ভেসে উঠে। এইগুলি হচ্ছে ব্যর্থতা, এবং এই ব্যর্থতা গুলোকে ঢাকার জন্যই তাদেরকে বাকশাল করতে হয়েছিল, এই ব্যর্থতাগুলো ঢাকার জন্যই তাদেরকে পত্রিকা বন্ধ করতে হয়েছিল, তাদেরকে বিশেষ ক্ষমতা আইন জারি সহ আরো অনেক কিছু করতে হয়েছিল। অর্থাৎ আমরা যদি দেখি স্বাধীনতা, দেশ স্বাধীন হবার আগে থেকেই কিন্তু তাদের ব্যর্থতা শুরু হয়েছিল। কাজেই এই ব্যর্থতাই তাদের কিন্তু মূল পুঁজি, তাদের কোনো সফলতা নেই। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ দাবি করে যে তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল 1973 সালে, তারা নির্বাচনের মাধ্যমে সরকার, তাদের দাবি অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল 1996 সালে, তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে 2008 সালে, 2014 এবং 2018 আপনারা একদম সাক্ষী এখানে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ দেখুন। 73 সালে নির্বাচিত একটি নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন, 96 সালে নির্বাচন, এখানে অনেকেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন, আপনার আপনাদের অনেকেই মনে আছে সেই সময় নির্বাচনে আপনারা দলের কর্মী হিসাবে কাজ করেছিলেন, আপনারা দেখেছেন সেটাও বিতর্কিত নির্বাচন। 40টি সিটের মধ্যে তারা ঘাপলা করেছিল, জনতার মঞ্চ তৈরি করে এবং সেনাবাহিনীর মধ্যেও তারা একটি কুয়ের প্রচেষ্টা করেছিল, এদিক না হলে ওদিক দিয়ে তারা করবে এরকম একটা ষড়যন্ত্র ছিল। 40টি সিটের ঘাপলা করেছিল তারা, ঘাপলা করার মাধ্যমে তারা কোনো রকম ভাবে তাদের বরাবরের যে পার্টনার ছিল স্বৈরাচারী এরশাদ, যাকে যে বিএনপি কে জোর করে অস্ত্রের মুখে সাত্তার সাহেবের কাছ থেকে জোর করে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে যেখানে হাসিনা বলেছিল আই এম নট হ্যাপি, তাদের সেই দোসরের সমর্থন নিয়ে তারা 96 সালে সরকার গঠন করলো। তারপরে তো 2008 এবং 2014-18 আপনারা দেখেছেন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে কিন্তু স্বচ্ছ নিরপেক্ষ সর্বজন বিদিত আন্তর্জাতিক ভাবে এবং আভ্যন্তরীণ ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কিন্তু কখনো আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়নি। অর্থাৎ জনগণের রায় পরিষ্কার ভাবে কখনোই তারা পায় নাই। কাজে এখানেই তাদের ব্যর্থতা, এখানেই বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়ার সফলতা, এবং যেহেতু তাদের ব্যর্থতা, এই ব্যর্থতা গুলো আজকে বিএনপি সৃষ্টি হয়েছে বলেই তাদের এত জ্বালা। আজকে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছে, শহীদ জিয়া সময় খাদ্য রফতানি হয়েছে, শহীদ জিয়ার সময় শুধু দেশে নয় বিদেশে বাংলাদেশি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, এইটাই হচ্ছে তাদের জ্বালা। আজকে যদি বিএনপি না থাকতো, শহীদ জিয়া খালেদা জিয়া না থাকতো, তাহলে তাদের যে যা তারা করছে বাই নাও হয়তো পুরাই ধ্বংস করে দিত, বাই নাও হয়তো বাংলাদেশ কোনো একটি দেশের একটি প্রভিন্সে পরিণত হতো। ঠিক একইভাবে যদি আমরা দেখি, এতক্ষণ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে কোথায় কিভাবে প্রথম পার্টটা, সেকেন্ড পার্টটা কম বেশি আপনারা সবাই এখানে যারা আছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের ইয়াং নেতৃবৃন্দ যারা আছেন কম বেশি সবাই দেখেছেন। বিএনপি 91 সাল থেকে যখন সরকার গঠন করেছে, 91 সালে হোক, 2001 সালে হোক, যখন সরকার গঠন করেছে বিএনপি, যখন সরকার গঠন করেছে বহু দলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় গণতন্ত্র বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, শিক্ষা প্রকৃত ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলা বলেন, নারীদের শিক্ষায় অগ্রগতি বলেন, প্রত্যেকটি কাজে বিএনপি সফলতা লাভ করেছে। আজকে আমরা আওয়ামী লীগের মুখে উন্নয়নের রাজনীতি শুনছি। আজকে সকালে আমি একটি পত্রিকা দেখলাম, হবিগঞ্জের একটি হাসপাতালে তারা যে বলে তাদের সময় উন্নয়ন হয়েছে, হাসপাতালে রোগীকে স্যালাইন দিচ্ছে, বলছে আধুনিক হাসপাতাল, রোগীকে সরকারি হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীকে স্যালাইন দিচ্ছে, স্যালাইনে স্যালাইন স্ট্যান্ডের বদলে একটি বাঁশের সাথে ঝুলিয়ে রোগীকে স্যালাইন দিচ্ছে। আজকে আরেক জায়গায় স্কুল ধসে পড়েছে, কেন ধসে পড়েছে স্কুলটা, স্কুলটা ধসে পড়েছে কারণ রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছিল। এরকম শত শত হাজার উদাহরণ দেওয়া যাবে, শেয়ার মার্কেট বলেন, ব্যাংক গুলোকে বলেন, শত শত উদাহরণ দেওয়া যাবে। আজকে আমরা পত্রপত্রিকাতে দেখলেই, কিছু কিছু পত্রপত্রিকা আছে দেখবেন, পত্রপত্রিকাতে দেখলেই দেখা যাবে বিএনপি
এই হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বিএনপির অমুক নেতা এটা বললো শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকম বিএনপিকে নিয়ে কিন্তু বিভ্রান্তিকর নিউজ। একটু আগে এখানে আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য উদাহরণ দিয়েছেন যে আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের একটা কথা বলেছে, ওবায়দুল কাদের, শেখ হাসিনা, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উঠতে পড়তে সকাল বিকাল কিন্তু হয় শহীদ জিয়া, না হয় দেশনেত্রী খালেদা জিয়া, না হয় বিএনপিকে নিয়ে কোনো না কোনো কথা বলবে। দেখুন একটা জিনিস সুন্দরভাবে ভালোভাবে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে, বিএনপিকে নিয়ে গত 7 দিন, গত 10 দিন, গত 6 মাস, গত 1 বছরে যত নিউজ এসছে পত্রপত্রিকায় সবগুলো কিন্তু পলিটিক্যাল নিউজ। খেয়াল করে দেখবেন কি ধরনের পলিটিক্যাল নিউজ। ঠিক আছে, বিএনপি সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে, পলিটিক্যাল নিউজ, বিএনপি এখানে এটা করছে, বিএনপি ঠিক আছে সংগঠন পুনর্গঠন করতে গিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে, পলিটিক্যাল নিউজ। ঠিক আছে, বিএনপির নেতারা এই চিন্তা করছেন, বিএনপির পলিসি মেকাররা স্ট্যান্ডিং কমিটিতে সত্য হোক মিথ্যা হোক পত্র পত্রিকাগুলো নিজেরাই কেউ কেউ হোক অথবা সরকারের এজেন্সি চাপাই হোক কিছু একটা নিউজ বানিয়ে দিচ্ছে যে বিএনপি নেতা নির্ধারকরা এই চিন্তা করছে, এ থাকবে, এ থাকবে না, ও থাকবে, ও থাকবে না, সবগুলো কিন্তু পলিটিক্যাল নিউজ। এবার আসেন দেখি তো আমরা আওয়ামী লীগ সম্পর্কে কি নিউজ আপনি খুঁজে বের করেন। তো গত 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে কোনো পলিটিক্যাল নিউজ নেই। এখানে ত্রাণ চুরি করতে ধরা পড়েছে কে, আওয়ামী লীগের লোক। ওখানে ত্রাণের তেল চুরি করে ধরা পড়েছে, আওয়ামী লীগের থানা কমিটির লোক। ওখানে সার চুরি করে ধরা পড়েছে, আওয়ামী লীগের লোক। এখানে ব্যাংকের শত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, আওয়ামী লীগের লোক। এখানে করোনার ভুয়া সার্টিফিকেট ধরা পড়েছে, আওয়ামী লীগের লোক। ক্যাসিনো করেছে, আওয়ামী লীগের লোক। অসামাজিক অনৈতিক ক্লাব খুলে বসেছে, আওয়ামী লীগ মহিলা লীগের নেত্রী। প্রত্যেকটা জায়গায় দেখবেন এদের এই ধরনের নিউজ, এদের মানুষজন, এদের তর্কিত যারা এদের নেতাকর্মী এইসব কাজের সাথে জড়িত। কাজেই এইখানেই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতা, বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতা, বিএনপির সফলতা। আমাদের সময় যদি আমরা দেখি, সফলতাগুলো যদি আমরা দেখি কোথায়, আমাদের সময় তো বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে কোথায়, সেই সময় তো মসজিদের শহর বলা হতো, এখন কেন ক্যাসিনো শহর বলা হয় হাসিনার সময়। তখন তো মসজিদের শহর ছিল, এখন হয়ে গেছে ক্যাসিনো শহর। এবং আরো এরকম বিভিন্ন অসামাজিক বিভিন্ন বিভিন্ন আস্তানা খবর পাওয়া যাচ্ছে যা আওয়ামী লীগের নেতা নেতৃত্বের দ্বারা পরিচালিত হচ্ছে, কোথায়, বিএনপি সময় তো এরকম খবর আসেনি। আওয়ামী লীগের সময় পরপর শেয়ার মার্কেট স্ক্যান্ডেল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ টাকা হারিয়ে ফেলছে, কোথায়, বিএনপি দেশ পরিচালনা করেছে, শহীদ জিয়া দেশ পরিচালনা করেছেন, খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন, এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, ওনারা সফলতার সাথে দেশ পরিচালনা করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়ার নেতৃত্বে, কোথায়। তখন তো শেয়ার মার্কেটের এরকম নিউজ আসেনি, বিএনপি দেশ পরিচালনা করেছে কোথায়, তখন তো ব্যাংকে আসেনি। আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান তো বলে কখনো আওয়ামী লীগের অর্থমন্ত্রীর মতো, ও এটা কোনো টাকা না, 4,000 কোটি টাকা, জনগণের 4,000 কোটি টাকা চুরি করে লোপাট করে নিয়ে চলে গেল কোথায়, এরকম তো হয়নি। আমাদের কোন এমপি তো কুয়েতে গিয়ে মানব পাচারের জন্য আমাদের কোনো এমপিকে এরকম করা হয়নি। কাজে এগুলিই হচ্ছে আওয়ামী লীগ। আজকে এই জিনিসগুলো তুলে ধরতে হবে মানুষের কাছে। আপনারা একসাথে সব পয়েন্ট দরকার নেই বলার, আমার তো লক্ষের মতন, হাজার লক্ষের কাছাকাছি হবে সমগ্র বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীর সংখ্যা। আপনারা প্রত্যেকে একটা একটা করে পয়েন্ট বলেন না, আপনার দলের পক্ষে, আপনার দলের বিপক্ষে, যেটা আমির খসরু সাহেব বলেছেন, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মোটো থাকা উচিত, একটা স্লোগান থাকা উচিত। আপনারা প্রত্যেকেই, আপনি আপনার আপনার জানা থেকে আপনি প্রত্যেকে একটা করে স্লোগান তৈরি করেন না, একটা করে পয়েন্ট আপনি আপনার এলাকার 5 জন মানুষকেই বলেন, 5 জন মানুষের সামনে আপনারা তুলে ধরেন। আজকে এই যে আপনারা দেখেন নিজেরাই যখন কথা বলেন, আমি তো প্রতিদিন কথা বলছি নেতাকর্মীদের সাথে, কম বেশি বহু নেতাকর্মীর সাথে, আপনাদের মতন যারা জেলা পর্যায় থেকে হোক, থানা পর্যায় থেকে হোক, কেন্দ্রীয় পর্যায় থেকে যখন কথা বলছে, বক্তব্যের কোনো না কোনো পর্যায়ে চলে আসে, ভাই আজকে যদি ভোট হয় আমার এলাকায় 70-80% ভোট ধানের শীষ পাবে। এই যে 70-80% ধানের শীষ, এটাই হচ্ছে আমাদের সফলতা। এই 70-80% ভোট বিএনপি পাবে, ধানের শীষ পাবে, এই কথাটা আপনি যেমন জানেন, এই কথাটা আওয়ামী লীগও জানে এবং হাসিনাও জানে, আওয়ামী লীগের পলিসি মেকার সবাই জানে, এবং জানে বলেই তাদের এত প্রোপাগান্ডা, এত কিছু,
এত প্রোপাগান্ডার পরেও কোনো কিছু হচ্ছে না, এবং এত প্রোপাগান্ডা করছে তার প্রমাণটা কি, তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে এতক্ষণ যে কথাগুলো নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন, এতক্ষণ যে কথাগুলো আমি গত 5-7 মিনিট ধরে যে কথাগুলো আপনাদের সামনে বলছি প্রত্যেকটা কথা কারেক্ট। তাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা বারংবার তাদের স্টেট মেশিনারি দিয়ে প্রশাসনের শক্তি তারা জোর করে মানুষকে মিথ্যা কথা বলতে যাচ্ছে, কিন্তু মানুষ গ্রহণ করছে না। আপনাদেরকে মাত্র আমি এটা আপনারা গেলেই পাবেন, এখনই আপনাদেরকে একটা জিনিস বলি, সবচেয়ে বড় প্রমাণটা আমি দিচ্ছি, একদম বাস্তব প্রমাণটা দিচ্ছি, সেটা হচ্ছে দৈনিক যুগান্তর। একটু আগে, এই কিছুক্ষণ আগে, 1-1.5 ঘন্টা আগের ঘটনা, দৈনিক যুগান্তর তাদের ফেসবুক পেজে একটি বক্তব্য দিয়েছে, ওবায়দুল কাদের বোধহয় একটা বক্তব্য দিয়েছে, বলেছে আমাদের শহীদ জিয়াকে কটাক্ষ করে, সে বলেছে স্বাধীনতার পাঠক কখনো ঘোষক হতে পারে না। 380টা মন্তব্য পড়েছে, 380টা মন্তব্যের মধ্যে 98% মন্তব্য করেছে এমন কতগুলো মানুষ যাদের বয়স 20 থেকে 30 বছর প্লাস মাইনাস। এই যে গত ১২-১৫ বছর ধরে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, কেন প্রোপাগান্ডা, তারা সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জনগণ ঠিকই সত্যটাকে খুঁজে বের করে নিয়ে আসছে। শেখ মুজিব যদি এতই দেবতা হবে তাহলে 74 লক্ষ মানুষ মারা গেল কেন, তাহলে বাকশাল করতে হলো কেন, বিশেষ ক্ষমতা আইন করতে হলো কেন, তাহলে সব সংবাদপত্র বন্ধ করে দিতে হলো কেন? শেখ হাসিনা এদের কথাবার্তা দেখবেন ঘুরে ফিরে, হ্যাঁ সবাই খারাপ, হাসিনা ভালো, ভালো মানুষের আন্ডারে তো ভালো মানুষই থাকে, চোরের আন্ডারেই চোর থাকে, ওর আশেপাশে সমগ্র চোর। একটু আগে বললাম না, আপনারাও নিশ্চয়ই জানেন বিভিন্ন ডকুমেন্ট দেখেছেন, শেখ মুজিব নিজে বলেছে সবাই পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। হাসিনা তো কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় বলেছে, নিজেই বলেছে আমি যদি কাফনের কাপড় দিই আমার লোকজন চুরি করে ফেলবে কাফনের কাপড়। তাহলে মুজিব এবং হাসিনা দুইজনেই স্বীকার করলো যে আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি বাট এ পার্টি অফ থাগস অ্যান্ড চোরস, আওয়ামী লীগ হচ্ছে চোরের দল। তারা দুজনেই তো স্বীকার করলো, তাদের কথা থেকে কি এটাই প্রমাণ হয় না? কাজী নেতৃবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে, আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, এর মধ্যে এই যে করোনা গেছে, বন্যা যাচ্ছে, চলমান যে বন্যা, এখানে আপনারা দেখেছেন সরকার হোক, এই অবৈধ সরকার হোক, এই আওয়ামী লীগ নামক দলটি হোক, এদের কোনো নেতা কর্মীদের কোনো কার্যক্রম কিন্তু কোথাও নেই, আপনি নিজে তার সাক্ষী। মাঠে গেলে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মী, নাহলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, নাহলে যুব দলের নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী, নাহলে মহিলা দলের নেতাকর্মী, নাহলে কৃষক দলের নেতাকর্মী, নাহলে শ্রমিক দলের নেতাকর্মী, কেউ না কেউ যার যতটুকু সামর্থ্য সেটা দিয়েই তারা চেষ্টা করছে, অথচ সরকারের কিছু নেই। বিভিন্ন পত্রপত্রিকাগুলো তার সাক্ষী, পত্রপত্রিকাগুলো হয়তো আমাদের নিউজগুলো সেভাবে দিতে পারছে না, কিন্তু সরকার যে করছে না এটা তারা কোনো না কোনো ভাবে বলে দিচ্ছে। কাজী নেতৃবৃন্দ, আপনারা স্বেচ্ছাসেবক দল হিসেবে যা করছেন আমি সত্যি আনন্দিত, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা রাজনীতির পাশাপাশি স্বেচ্ছাসেবক বলতে অর্থাৎ মানুষের বিপদের সময় গিয়ে সহযোগিতা করে এই কাজটি আপনারা অত্যন্ত সুন্দরভাবে করেছেন, বিশেষ করে করোনাতে এবং চলমান বন্যা পরিস্থিতিতে। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি সমগ্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বিশেষ ধন্যবাদ আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে। এবং এট দ্য সেম টাইম খসরু সাহেব এখানে যে কথাটা বলেছেন যে একটা স্লোগান থাকতে হবে, যেই একটি স্লোগান আপনারা নিতে পারেন সেটি হচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। 2008 সালের নির্বাচনের আগে দেশমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আসলেই কিন্তু দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। দেশের মানুষ, দেশ কি পর্যায়ে কি পরিস্থিতিতে আছে, এখানে উপস্থিত আপনার প্রত্যেকটা মানুষ আজকে এর সাক্ষী, প্রত্যেকটা মানুষ, এটা বলার আমার কোনো দরকার নেই, বিস্তারিত করে বলার কোনো, প্রত্যেকটা উপস্থিত আপনারা প্রত্যেকটা মানুষ মর্মে মর্মে অনুভব করতে পারছেন দেশ এবং দেশের মানুষ আজকে কোথায় আছে। সত্যি আজকে দেশকে বাঁচাতে হবে, সত্যি আজকে দেশের মানুষকে বাঁচাতে হবে। কাজেই আপনাদেরকে প্রস্তুত হতে হবে, আপনাদেরকে প্রস্তুত হতে হবে, আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন, সময় আসবে, সময় মতন আমরা আপনাদেরকে ডাক দিব, কিন্তু আপনাদেরকে প্রস্তুত হতে হবে। হ্যাঁ, আমাদের
লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি সমর্থক আমাদের, লক্ষ লক্ষ নেতাকর্মী, সেটা যুব স্বেচ্ছাসেবক হোক, যুবদল, ছাত্রদল, মূল দল, আমাদের মধ্যে বড় যখন কোনো ফ্যামিলি থাকে, 8-10 বা 10-12 ভাই বোনের ফ্যামিলি থাকে, স্বাভাবিকভাবে ওই একটু হইচই টুকটাক থাকে। বিএনপি একটি বিশাল পরিবার, এখানে হয়তো সব ব্যাপারে সবাই মতের ঐক্য হবে না, মতের ঐক্য না হোক ঠিক আছে, কোনো বিষয় নিয়ে মতৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ শুরু করতে পারি, ইনশাল্লাহ আমরা জয়ী হবই, ইনশাল্লাহ আমরা জয়ী হব। স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দের সাথে একই কথা আমি বলতে চাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপি পারে এই দেশকে স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করতে, বিএনপি পারে এই দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে, বিএনপি পারে এই দেশের স্বাধীনতা, এই দেশের বাক স্বাধীনতা রক্ষা করতে, বাক স্বাধীনতার গ্যারান্টি দিতে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে, সংবাদপত্রের গ্যারান্টি দিতে, এবং ব্যক্তি বাক স্বাধীনতারও গ্যারান্টি একমাত্র বিএনপি দিতে পারে। এটা বিএনপি অতীতে করে এসছে, অতীতে দেখিয়ে এসছে, বলার দরকার নাই। আওয়ামী লীগ শেখ মুজিব 40 বছর রাজনীতি করে গণতন্ত্র বলে বাকশাল করেছে, হাসিনা গণতন্ত্র বলতে বলতে কোথায় নিয়ে এসে দেখেছেন, কিন্তু শহীদ জিয়া সেনাবাহিনী থেকে এসে বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন, খালেদা জিয়া বিরোধী দলের রাজনীতি থেকে এসে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় গণতন্ত্র করেছিলেন। কাজে বিএনপির সাক্ষী আছে, বিএনপি করেছে বলেই বিএনপি পারবে, করেছে বলেই বিএনপি প্রমাণ করেছে বিএনপি পারে, বিএনপি করে। কাজে আজ আপনাদের স্লোগান হওয়া উচিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজ আপনাদের এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের স্বেচ্ছাসেবক দলের সকলকে আহ্বান করব, সকলকে অনুরোধ করব, মতপার্থক্য আছে, মতপার্থক্য থাকবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, আলোচনা করে এক জায়গায় আসবো, কিন্তু মতপার্থক্য যেন আমাদেরকে মত ঐক্যহীন না করে, মতপার্থক্য থাকবে, আলোচনা করে আমরা ঠিক করব, আসেন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আজকের স্লোগান, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের স্লোগান হোক দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই এই স্লোগানকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করি, জোরালো করি, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই, এবং আজকে আমাদের প্রতিজ্ঞা হোক এই স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হোক, আসুন আমরা সকলে আমাদের ঐক্যকে আমরা ইস্পাত কঠিন ঐক্যে পরিণত করি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।